আজকে আমরা কথা বলবো কসবেট জিএম এম প্লাস প্লাস ক্রিমের পুরো রিভিউ দেব। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে এবং উপকৃত হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন কসবেট জিএম ক্রিমের পুরো রিভিউটা দেখে নিন। প্রথমেই জানবো কসবেট জিএম ক্রিমের কম্পোজিশন। এটার যে কম্পোজিশন আছে, ক্লোবেটাসল প্রোপায়োনেট নিওমাইসিন সালফেট অ্যান্ড মাইকোনাজল নিট্রেট ক্রিম। কসবেট জিএম প্লাস প্লাস ক্রিম, এই ধরনের কম্পোজিশনে বাজারের আরও অনেক ধরনের ক্রিম পাবেন, যেমন লোবেট জিএম, ক্লোভেট জিএম, এই রকম ধরনের কম্পোজিশন রয়েছে। তো কসবেট জিএম এম প্লাস প্লাস ক্রিম কোন কোম্পানি থেকে তৈরি হচ্ছে? এটা এরিস অকনেট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা তৈরি করেছে। এটা এই মুহূর্তে 25 গ্রাম আমার হাতে রয়েছে, যার দাম হচ্ছে 92.45 টাকা। এর উপকারিতাটা প্রথমে জানাতে চাইবো। এর উপকারিতা হচ্ছে দাঁত, হাজা, চুলকানি এবং বিশেষ করে একজিমার ক্ষেত্রে এই কসবেট জিএম এম প্লাস প্লাস ক্রিম কিন্তু খুব ভালো কাজ করে। একজিমা কোন ধরনের? যেগুলো হচ্ছে ড্রাই একজিমা, যেমন আপনার স্কিন ড্রাই এবং সেই ক্ষেত্রে আপনার এক ধরনের একজিমা হয়েছে, যেগুলো আপনি চুলকালে খোসা খোসা টাইপের ওঠে, এই ধরনের একজিমার ক্ষেত্রে কিন্তু এটা খুব উপকারী। সাথে সাথে আপনার র্যাশ হয়েছে, অ্যালার্জির জন্য চুলকানি হয়েছে, দাঁত, এই ধরনের জন্য কসবেট জিএম ক্রিম, লোবেট জিএম ক্রিম, ক্লোবেট জিএম ক্রিম বা যে কম্পোজিশনটা আমি বললাম, এই কম্পোজিশনের যে কোনো অয়েন্টমেন্ট এই ধরনের স্কিনের পক্ষে কিন্তু খুব ভালো উপকারী। সাথে আমি জানাতে চাইব এই কসবেট জিএম ক্রিমের অপকারিতা। ইউটিউবে এরকম ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন যার মধ্যে লেখা আছে যে আপনি এটা মুখে মাখলে মুখ ফর্সা হবে। আমি কখনোই এই কসবেট জিএম ক্রিম বা এই ধরনের কম্পোজিশন আছে সেগুলো মুখে মাখতে বলবো না, কারণ মুখে মাখলে স্কিন যেটা হয় পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে স্কিনে কিন্তু সাইড এফেক্ট হবে। তো এটা কখনোই মুখে মাখা উচিত না, বা এটা দীর্ঘদিন যদি স্কিনে ইউজ করেন তো সেক্ষেত্রে স্কিন পাতলা হয়ে যায়। তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটা অবশ্যই ইউজ করতে পারেন, কিন্তু এটা একজিমার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এছাড়া জানাতে চাইবো এই সাইড ইফেক্ট, অনেকে এটা ব্যবহার করলে চুলকানি বেড়ে যায় বা অ্যালার্জি হয়, সেক্ষেত্রে তাদেরকে অনুরোধ করবো এটা না ব্যবহার করা বেটার। আর ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। তো এই ছিল কসবেট জিএম ক্রিমের পুরো রিভিউটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।